দূরবীন বাংলায় বায়োগ্রাফি। গুগল আজকের এই যুগে সবার কাছে অতি প্রয়োজনীয় এবং পরিচিত একটি নাম। যে কোনো তথ্য খোঁজ করার ব্যাপারে গুগলের বিকল্প নেই। আজকে আমরা জানব বিশ্ববিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলের সহ প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী ল্যারি পেজ সম্পর্কে। লরেন্স ল্যারি পেজ 1933 সালে 26 মার্চ মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ইস্ট ল্যান্সিং এ জন্মগ্রহণ করেন। তার বাবা কার্ল ভিনসেন্ট পেজ এবং মা গ্লোরিয়া পেজ দুজনেই ছিলেন মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। কম্পিউটারের উপর ল্যারির প্রথম আগ্রহ জন্মে যখন তার বয়স মাত্র 6 বছর। প্রাথমিক বিদ্যালয়ে পড়া প্রথম শিশু হিসাবে তিনি ওয়ার্ড প্রসেসিং ব্যবহার করে একটি অ্যাসাইনমেন্ট জমা দেন। বড় ভাইয়ের উৎসাহে তিনি বিজ্ঞান এবং প্রযুক্তির ব্যাপারে আগ্রহী হয়ে ওঠেন। ল্যারি পেজ ওকেমস মন্টেসরি রেডমোর স্কুলে 1975 থেকে 1979 সাল পর্যন্ত পড়াশোনা করেন। সেখান থেকে 1991 সালে পাস করার পর তিনি মিশিগান স্টেট ইউনিভার্সিটিতে কম্পিউটার বিজ্ঞান এবং প্রকৌশল বিভাগে ভর্তি হন। মিশিগান বিদ্যালয়ে পড়ার সময় তিনি লেগো দিয়ে একটি ইজেক্ট প্রিন্টার তৈরি করেন। মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পূর্ণ করার পর ল্যারি স্নাতকোত্তর শ্রেণীতে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ভর্তি হন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হওয়ার পর বসন্তকালীন পিএইচডি ওরিয়েন্টেশনের সময় সার্জে ব্রিনের সাথে ল্যারি পেজের দেখা হয়। তখন থেকেই তারা বন্ধু হয়ে যান। দুই বন্ধু মিলে পেজ র্যাঙ্ক অ্যালগরিদম উদ্ভাবন করেন। কম্পিউটার বিজ্ঞানে পিএইচডি করার সময় তিনি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের গাণিতিক বিষয়গুলো নিয়ে গবেষণা করেন। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির রিসার্চ প্রজেক্ট হিসাবে দুই বন্ধু ল্যারি এবং সার্গেই একটি সার্চ ইঞ্জিন তৈরি করেন, যেটির কাজ ছিল জনপ্রিয় পেজগুলোর তালিকা তৈরি করে সবচেয়ে জনপ্রিয় পেজের তথ্যকে গুরুত্বপূর্ণ হিসেবে শনাক্ত করা। সার্চ ইঞ্জিনটির কাজ শুরু হয় ল্যারি এবং সার্গের এক সহপাঠীর গ্যারেজে। এই সার্চ ইঞ্জিনটির নাম দেন গুগল। 1997 সালে 15 সেপ্টেম্বর গুগল .com নামে এই ডোমেইন তারা নিবন্ধন করেন। সার্চ ইঞ্জিন তৈরি করলেও নতুন একটি কোম্পানি খোলার মতো টাকা দুই বন্ধুর কাছে ছিল না, তাই দুই বন্ধু নেমে গেলেন অর্থ যোগানের কাজে। সেই সময় দুই বন্ধুর পাশে এসে দাঁড়ান সান মাইক্রো সিস্টেমের সহ প্রতিষ্ঠাতা অ্যান্ডি বেটোসেইম। এই অর্থ দিয়ে ল্যারি পেজ চার্লস ব্রিন 1998 সালে প্রতিষ্ঠা করেন গুগল ইনকর্পোরেট। এই সময় তারা 60 মিলিয়ন পেজ ইন্ডেক্স করে পেলেন। ল্যারি পেজ 2007 সালের 8ই ডিসেম্বর লুসিন্ডা সাউথওয়ার্ককে বিয়ে করেন। বর্তমানে ল্যারি পেজের একটি সন্তান রয়েছে। ফরচুন সাময়িকী শোকে 2014 সালের বর্ষসেরা ব্যবসায়ী ব্যক্তিত্ব নির্বাচিত হয়েছেন গুগলের প্রধান নির্বাহী ল্যারি পেজ। এছাড়া 2011 সালে ইউএস সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী বিশ্বের 11তম ধনী হলেন ল্যারি পেজ। বর্তমানে ল্যারি পেজ ভোকাল কর্ড প্যারালাইসিসে আক্রান্ত। 14 বছর আগে খুব খারাপভাবে ঠান্ডা আক্রান্ত হওয়ার পর তার একটি ভোকাল কর্ড প্যারালাইজড হয়ে যায় এবং ডাক্তার এর কোনো কারণ খুঁজে না পাওয়ায় তার গলার স্বর এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তই থেকে যাচ্ছে।